হেয়ার সব বন্ধুগণ, তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। না থাকলে পুরো ভিডিওটা দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আজকের টপিক হচ্ছে সহজ পাঠের গপে বৌদির কন্ডম কেলেঙ্কারি, ঠিক আছে? এই দুটো মানে খুব মজা আছে, টুইস্টও আছে। পুরো ভিডিওটা দেখো, মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে, মজাও পাবে। সো চলো, লেটস গো। তো প্রথমে কাকিমা দুটো বাচ্চাকে তার বাড়িতে ডাকলো, সেই সিনটা দেখে নাও তোমরা। তো কাকিমা বাচ্চা দুটোকে ডেকে, ঠিক আছে, ডেকে তাকে দিয়ে কুয়ো পরিষ্কার করাচ্ছে, ঠিক আছে? তারপরে কি করবে সেটাও দেখে নাও। এই গোপাল, আমাদের কুয়োর গাটা না ছাদলায় ভর্তি হয়ে গেছে। কুয়ো আর কুয়োর গাটা একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দিত। কি দিয়ে করবো? ওই ঝাঁটা নারকলের মালা, ঝাঁটা নারকলের মালা আছে ওখানে, দেখ। আমি বরঞ্চ তোকে একটা মগ দিচ্ছি, ঠিক আছে? এটা ওই ছেলেটা যে স্কুলে পড়ে ওই স্কুলে দুপুরবেলা খাদ দেয়, ভাত ডাল তরকারি দেয়, ডিম দেয়। তো কুয়ো পরিষ্কার করতে করতে মানে ওর ওর ভাইটা তো দাদাকে বলছে যে দাদা ও যে স্কুলে পড়ে স্কুলে ভাত দেয়, ডিম দেয়। তো এই কথা শুনে বাচ্চাদের মানে বাচ্চাবেলার কথা মনে উঠে গেল। তো আমাদের স্কুলে সপ্তাহে একদিন ডিম দিত এবং প্রতিদিন মানে পেতাম না, খুব হালকা আলুর তরকারি মানে সয়াবিন তরকারি, এইসব মানে খুবই বেকার দিন ছিল তখন, ঠিক আছে? তো মজা ছিল। তো বাচ্চা ছেলেটা কাজ করতে করতে, ঠিক আছে, সাইডে কোথায় কি দেখেছে সেই জন্য তার দাদাকে ডাকছে, বলছে এ দাদা একটা জিনিস দেখে যায়। তো দেখি তারপরে কি হচ্ছে। এদা এক কি বল দিনি রং খেলার বেলুন ফিসকি দিতে ফুলালি গোল গোল হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো, ঠিক আছে, ওটা রং খেলার বেলুন না, একটু অন্যদিকে ভুল হয়েছে তোমার। ওটা অন্য অন্য খেলার জিনিস, ঠিক আছে, যেটা রাতে খেলা হয়, ঠিক আছে, সে কোনো দর্শক থাকে না, ওই খেলার জিনিস, ঠিক আছে, রং খেলা নয়, পুরো সেমই একটু অন্য রকম। তুমি ঠিকই ধরেছো বাচ্চারা, ঠিক আছে। এরম বেলুন তো আগে দেখিনি। তুমি এরম বেলুন আগে দেখবে কি করে? আগে তো কোনোদিন খেলোনি এরকম বেলুন নিয়ে, এরকম অন্য অন্য বেলুন নিয়ে কিছু করোনি। এই বেলুনের আর এক নাম হচ্ছে কন্ডম, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই বেলুনের আর এক নাম যেটা বললাম সেটা, ঠিক আছে? তো এই বেলুন নিয়ে খেলোনি, এই বেলুনে যখন খেলবে তখন বুঝতে পারবে এটা কোথায় কী বেলুন। আগে দেখোনি তখন থেকেই তুমি দেখে নেবে, বুঝতে পারবে। কী রে গোপাল, হলো? হ্যাঁ, আর একটু শুনি বাকি আছে। বাহ, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, বেশ ঝকঝক করছে। এই তোর হাতে ওটা কি রে? বেলুন। ফেল ওটা, এক্ষুনি ফেল। কোথেকে পেয়েছিস ওটা বল, কোথেকে পেয়েছিস? ওই জানলার ওইখানে অনেক গুণো রয়েছে। কানে কথা যায়নি, বললাম না ফেলে দিতে, এক চড় মারবো। বেলুন নেকা। হাই গোপাল, বাড়ি যাও, অনেক পরিষ্কার হয়েছে, এনে ধর। বেলুন, ছি 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 ছি, যা শালা, ওরম রেগে গেল কেন? তো বৌদি এবার রেগে গেছে, ঠিক আছে, কারণ বাচ্চাদের হাতে দেখেছে বেলুন, ওটা বেলুন না, অন্য কিছু ফেলে দিতে বলছে বারবার করে, কারণ ওটা কন্ডম, ঠিক আছে? বৌদি জেনে গেছে এবং বৌদির ফাঁস হয়ে গেছে, বাচ্চাদের হাতে ফাঁস হয়ে গেছে, ঠিক আছে? বৌদির মানে কেলেঙ্কারি বাচ্চাদের হাতে ফাঁস হয়ে গেছে, বৌদির কন্ডম কেলেঙ্কারি বাচ্চাদের হাতে ফাঁস হয়ে গেছে, সেই জন্য বারবার করে বলছে ফেলে দিতে ফেলে দিতে, ঠিক আছে? কি হয়েছে? একটাও কথা বলবে না মানে মুখ পুড়িয়ে দিল একেবারে। ওই দেখো, আরে কি হয়েছে সেটা তো বলবা। এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি করে দিও। তো আজকে এই পর্যন্ত, এরকমই ভিডিও আসলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, বাই বাই।